আবার চলে এসেছি নতুন একটা প্যান্ডেল হপিংয়ে, সেটা হচ্ছে বাদামতলা আশার সঙ্ঘ। তো এখন বাজে 12টা, চলে এসেছি বাদামতলা। তো লাইন ভালোই আছে, লাইন নেই কিন্তু ভিড় ভালোই আছে। তৃতীয়া রাত্রি 12টার সময়, চলো তোমাদের বাকিটা ভিডিওতেই দেখাচ্ছি। বাদামতলা আশার সঙ্ঘ দেখছি আমরা, এখন বাদামতলা আশার সঙ্ঘ দেখছি আমরা। খুবই সুন্দর করেছে, সুন্দর করেছে। বারান্ত আশার সঙ্গ থিম হচ্ছে পদাঙ্ক। আমরা এখন চলে এলাম ছেলেটি বললি ঠাকুর দেখতে, মণ্ডপ দেখতে, তো সেটা এখন দেখবো। এখন বাজে 12:05, বাদামতলা আসার সঙ্গে উল্টো দিকে হচ্ছে ছেলেটি বললি, সেটা দেখে আমরা এবার অন্য প্যান্ডেলের দিকে যাব। আমরাই দেখুন এবার ছেলেটি বললি মণ্ডপ সজ্জা, খুব একটা ভিড় নেই, পুরোনো দিনে কোনো বাড়ি টাইপের কিছু করেছে। পুরোনো দিনের জমিদার বাড়ি, ছেলেটি বললি থিম হচ্ছে একান্নবর্তী। একান্নবর্তী মানে সবাই মিলে একসাথে থাকা একটি ফ্যামিলিতে। একান্নবর্তী বাড়ি তৈরি করা হয়েছে, করা হয়েছে সামনের দিকটা। আমরা এখন এসে গেছি মুদিয়ালি, এখন বাজে 12:25, এবার দেখব মুদিয়ালি ক্লাবের পুজো। ভিড় খুব একটা নেই মুদিয়ালি ক্লাব। আমরা এখন চলে এসেছি মুদিয়ালি পুজো মণ্ডপের সামনে, মুদিয়ালি পুজো মণ্ডপ দেখবেন, আপনারা দেখছেন আমাদের পুজো পরিক্রমা। মুদিয়ালি ক্লাবের পুজো মণ্ডপ দারুণ হয়েছে, ড্রোন উঠছে। বেতের সব কারুকার্য, বেত থেকে তৈরি করা।
আমরা দেখে নিলাম মুদিয়ালি ক্লাব, এবার আমরা যাব শিব মন্দির। আমরা চলে এলাম শিব মন্দির, এখন বাজে ঘড়িতে 1:10, তৃতীয় রাত, মানে চতুর্থী পড়ে গেছে দেখতে গেলে। শিব মন্দির দেখবো, শিব মন্দির দেখছি আমরা এখন। এখন আমরা উদ্বোধন হয়নি বা হয়েছে কি বুঝতে পারছি না। আজকে ভিডিও এই অবধি, খুব তাড়াতাড়ি অন্য কোনো মণ্ডপে আমাদের নেক্সট ভিডিও দেখবেন। আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করে দেবেন। যেতে যেতে লেক ইউথ কর্নারের পুজো মণ্ডপটা আমরা দেখে নিচ্ছি। খুব ভালো করেছে।